وعن عمار بن ياسر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن طول صلاة الرجل وقصر خطبته مئنة من فقهه رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم عن عمار بن ياسر رضي الله تعالى عنه عمار ياسر جانب হ্যাঁ সম্মানী সাহাবি ছিলেন কে আম্মার বিন ইয়াসির এবং ইয়াসির ইয়াসির এবং আম্মার এবং আম্মারের মাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম জীবন দিয়েছেন ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন কে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে হচ্ছেন কে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া আনহু এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা বা শহীদ করা হয়েছিল কিভাবে যে দুই উটের পিঠে দুই পা বেঁধে দিয়ে লজ্জা স্থানে আঘাত করা হচ্ছিল হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশ দিয়ে হ্যাঁ মানে হাঁটছিলেন বা বিচরণ করছিলেন আর বলছিলেন যে ইয়া আল হ্যাঁ ইয়াসির ইসবিরি ফাইন্না ফাইন্না মাউইদাকুম আল জান্নাহ হে আল ইয়াসির ইয়াসিরের স্ত্রী হ্যাঁ তুমি ধৈর্য ধারণ করো তোমার জন্য জান্নাতের ওয়াদা দেওয়া হচ্ছে তোমার জন্য জান্নাতের ওয়াদা দেওয়া হচ্ছে তো এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন শহীদ হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে কি আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হ্যাঁ যিনি কদর সাহাবী ছিলেন